Dada, assalamualaikum. Side. এই আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম টু শেষ করে ও বলল যে এক দাদাকে দেখলাম ইন্ডিয়া আর বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে দাদা নাম কি জয়ন্ত কুমার ঘোষ জয়ন্ত কুমার ঘোষ আমি ইয়াসিন কই থেকে আসছেন আমি কলকাতা কাছাকাছি থেকে এসেছি কলকাতা কাছাকাছি ভাষা দিবসে এসেছিলাম ভাষা দিবসে আমার এই প্রোগ্রামটা শেষ করে ঘুরে আপনি কি ঢুকছেন তামাবিল হয়ে বনগা দিয়ে আর পোর্ট নিছিলেন তামাবিল পোর্টও নিয়ে নিছিলেন তামাবিল পোর্টও নিছিলেন আপনাদের কি মানে যে কোনো পোর্ট দিয়ে এন্ট্রি বের হতে পারবেন না আমাদের আবার স্পেশাল পোর্ট লাগে আর কি আমাদের সেটা নেই আচ্ছা আচ্ছা দেখি দাদা এই তো দাদা আসলাম যে দাদার সাথে একটু দেখা করি যেহেতু ইন্ডিয়ার পতাকা না হলে যে দাদা হয়তো বা কোনো সফরে বের হইছে আসাম থেকে আচ্ছা ঠিক আছে দাদা সময় না ইয়ে করি আমরা ঢাকা চলে যাব আমরা শ্রীমঙ্গলে গেছিলাম ঘুরতে একটু হ্যাঁ সামনে আমার বের হতে হবে সময় লাগে যাবে তো জি দাদা ঠিক আছে দাদা দোয়া রইল ধন্যবাদ আবার আসবেন বাংলাদেশে